আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফিরোজ আবারও হাজির হলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই মুহূর্তে আমার হাতে রয়েছে স্যামসাং গ্যালাক্সি M21 একটি মোবাইল। মোবাইলটির প্রবলেম ছিল, মোবাইলটি অন হয় না। কাস্টমারের কথা অনুযায়ী মোবাইলটি হ্যাং অন লোগো ছিল, পরবর্তীতে অন হয় না। তো এটা পাওয়ার সাপ্লাই রিডিং রয়েছে 10-11, উঠে দাঁড়িয়ে থাকে পাওয়ার বাটন প্রেস করলে। তো এটা র্যাম থেকে প্রবলেম, ডবল টেকার সেটগুলা ম্যাক্সিমাম সময় র্যাম থেকে এই সমস্যাগুলো আসে। তো আমি এটা ভোল্টেজ পরিমাপ করে দেখেছি, র্যামের ভোল্টেজ, সিপিইউ ইএমসি ভোল্টেজগুলো ঠিক আছে। তো এটা অবশ্যই র্যাম থেকে প্রবলেম। তো আমরা সিপিইউ আর র্যামটি রিভলভ করে লাগিয়ে দেখার চেষ্টা করবো যে ফোনটি সঠিকভাবে চালু হয় কি না। আর বন্ধুরা, আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাইতে পারে। তো আমরা র্যামের উপরে আমরা প্রেস দিয়ে, হালকা করে প্রেস দিয়ে আমরা হটগানটি দিতে থাকবো। এবং একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে নির্দিষ্ট কোনো আইসির উপরে নির্দিষ্ট জায়গায় হটগানের হিট করা যাবে না। আর হটগানটি অবশ্যই ঘুরিয়ে ঘুরিয়ে হিট করতে হবে, যাতে চতুর্দিকে সমানভাবে হিট লাগে। এবং আনলাইভ দিয়ে, চার দিয়ে বা জোর করে আইসিটি তোলা যাবে না। এবং আনলাইভটি গরম হওয়ার পরে, আইসিটি গরম হওয়ার পরে আনলাইভটি আস্তে করে ঢোকাইলে অটোমেটিক ঢুকবে। এবং ফল আমরা ছুরি দিয়ে যেমন ফল কাটি, তেমন ফল কাটার মতো করে আমরা আইসিটি কেটে বের করে ফেলব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে আমরা র্যামটি তুলে ফেলছি। আর র্যামে অতিরিক্ত হিট হইলে, অতিরিক্ত হিট দিলে র্যামটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এদিকে মাথায় খেয়াল রাখতে হবে। তো আমরা এখন সিপিউটি তোলার চেষ্টা করব। সিপিউ সেমভাবেই হিটটা, হটগানের হিটটা ততদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে আস্তে আস্তে। যখন আশপাশে যে কম্পোনেন্টগুলো থাকে, দেখা যায় যে হিটে কম্পোনেন্টগুলোর রং নরম হয় বোঝা যায়, তখন আমরা আনলাইভ ঢুকিয়ে আস্তে আস্তে করে আমরা সিপিউটি রিমুভ করবো, মাদারবোর্ডটিকে রিমুভ করবো। খেয়াল রাখতে হবে আশেপাশে কম্পোনেন্ট থাকে যেগুলো নষ্ট বা নষ্ট না উঠে চলে যায়, অন্যদিকে চলে না যায়, এগুলো খেয়াল রাখতে হবে। এবং সবচেয়ে ভালো, আইসিগুলো তোলার আগে আপনার মোবাইল থেকে একটা ছবি তুলে রাখলে, পরবর্তীতে যদি কোনো কম্পোনেন্ট এদিক ওদিক হয়ে যায়, দেখে আপনি আবার লাগাইতে পারেন। আমরা সিপিউটি তোলার চেষ্টা করতেছি এবং দেখানোর চেষ্টা করতেছি কীভাবে টেস্টিং আইসিগুলো আস্তে আস্তে করে রিমুভ করতে হয়, তুলতে হয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের সিপিউটিও মাদারবোর্ড থেকে আলাদা হয়ে গেছে। তো এখন আমরা মাদারবোর্ডের গ্লু এবং সিপিউর যে গ্লু আছে, গ্লুটি পরিষ্কার করে রিবলিং করে লাগানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব কীভাবে টেস্টিং আইসিগুলো পরিষ্কার করবেন, রিবল করবেন, করে সেটটি আবার রান করা সম্ভব দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, দেখতে থাকুন।
সিপিইউ গুলা পরিষ্কার করার সময় তাহলে অতিরিক্ত হিট না দিয়ে তাহলে হিটটা কমিয়ে নিতে হবে, কমিয়ে নিয়ে সিপিইউর পেস্টটি পরিষ্কার করতে হবে, কারণ অতিরিক্ত হিট হলে আইসিটি ফুলে যেতে পারে। তো তারপরে সতর্ক থাকতে হবে, তাহলে হিটটা নিয়ন্ত্রণের ভিতরে রেখে আপনি পেস্টগুলো পরিষ্কার করবেন, কারণ তাহলে হিটটা খুবই মারাত্মক, কারণ হট গানের হিট করলে এটা গরমটা চারিদিক লাগে সমানভাবে। তাহলে বিটের মাথাটা যদি আইসিতে ঠেসে ধরেন তো সেক্ষেত্রে জায়গা দেখবেন যে হঠাৎ করে আইসিটি ফুলে উঠছে, তো আইসিটি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভব থাকে। এই কারণে আইসিগুলো পরিষ্কার করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করে আইসিগুলো পরিষ্কার করবেন। Thank you.
রিবুলিং করা শেষ হয়ে গেছে তো আমরা এখন আইসিটি মাদারবোর্ডে কানেক্ট করার চেষ্টা করব মাদারবোর্ডে হালকা পেস্ট দিয়ে আঙুল দিয়ে ঘষে লাগিয়ে নিব যাতে আইসিটি আর মাদারবোর্ডে বোর্ডগুলো মাদারবোর্ডের সাথে সুন্দরভাবে কানেক্ট হয় আলহামদুলিল্লাহ সিপিটি লাগানো কমপ্লিট তো আমরা এখন র্যামটি কানেক্ট করব র্যামটি কানেক্ট করার পর দেখার চেষ্টা করব আমাদের ফোনটি চালু হয় কিনা তোমরা ফোনটি অন করার চেষ্টা করব দেখি ফোনটি অন হয় কিনা তোমরা ফোনটি অন হয়েছে ভাইব্রেট করছে কিন্তু ডিসপ্লে কিছু আসছে না কারণ ফোনটি অন্য টেকনিশিয়ান ভাইরা দেখছে কারণ অন্য জায়গায় দেখানো হচ্ছে ডিসপ্লে ভালো আছে কিনা জানি না নতুন একটি ডিসপ্লে লাগিয়ে আমরা চেক করে নিব যে আমাদের ফোনটি চালু হয়েছে কিনা আলহামদুলিল্লাহ তোমরা দেখতেই পাচ্ছেন যে আমাদের ফোনটি চালু হয়েছে স্যামসাং গ্যালাক্সি M21 চালু হচ্ছে স্যামসাং লেখা চলে আসছে ফোনটি পরিপূর্ণভাবে চালু হয়েছে তো এটাই ছিল কাজ তো বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম